আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত আটটা সংবাদ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ কাউসার। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাউখালীতে 50 কেজি গাঁজা, অস্ত্র ও গুলিসহ 4 জন গ্রেফতার। জুরাছড়িতে রবি ফসলি জমি দখল করে অবাধে চলছে তামাক চাষ। নানিয়ারচরে বিনামূল্যে 1000 কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ। কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন 28 ডিসেম্বর। কাপ্তাইয়ে 20 জন প্রতিবন্ধী পেল সরকারি সহায়তা। শ্রী দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কাউখালীতে 50 কেজি গাঁজা, অস্ত্র ও গুলিসহ 4 জন গ্রেফতার। রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম কচুছড়ি উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও 5080 পিস গাঁজা গাছ সহ পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত দলের 4 সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। কাউখালী থানা পুলিশ জানায়, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম কচুছড়ি উপরপাড়া এলাকায় আজ রোববার ভোর 5:15 দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়ন সদরের ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত দলের টোল কালেক্টর ও সদস্য নবীন সুন্দর চাকমা, রিনয় চাকমা, নিক্সন চাকমা ও গাঁজা চাষী জ্ঞানজ্যোতি চাকমাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, 22 বোর রাইফেলের গুলি 7 রাউন্ড, শটগানের 3 রাউন্ড গুলি, একটি চাঁদা আদায়ের রশিদ বই, 4টি মোবাইল সেট এবং 5080 পিস গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত 50 কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক 5 লাখ টাকা। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জুরাছড়িতে রবি ফসলি জমি দখল করে অবাধে চলছে তামাক চাষ। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় উর্বর আবাদি জমির উপর অবাধে চলছে তামাক চাষ। অপরদিকে তামাকচল্লিতে পোড়াতে পাহাড়ে নির্বিচারে চলছে প্রাকৃতিক বনের গাছপালা কাটার হিড়িক। নির্বিচারে গাছপালা কাটায় প্রাকৃতিক বনের উপর বিরূপ প্রভাব পড়ছে। এছাড়া তামাক চাষে ফসলি জমির উর্বরা শক্তি চুষে খাচ্ছে। জমিতে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ও জ্বালানি কাঠ ব্যবহারে জীববৈচিত্র্যে প্রভাব পড়ছে। প্রতি বছর এই উপজেলায় তামাক চাষ বেড়ে রবি ফসল চাষ জমিগুলো দখল করছে বলে দাবি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের। সরজমিনে গিয়ে দেখা যায়, জুরাছড়ি ইউনিয়নের ঘেলাতলি ও শিলছড়ি, মৈদং ইউনিয়নের বারাবান্না, হাজাছড়ি, জামেরছড়ি, ফকিরাছড়ি ও দুমদুমে ইউনিয়নের বস্তিপাড়া ও বরকলক এলাকায় তামাকের বীজতলা করা হয়েছে। মৈদং ইউপি চেয়ারম্যান সাধারণানন্দ চাকমা বলেন, তামাক কোম্পানি কম শর্তে ও কম সুদে ঋণ প্রদান এবং প্রত্যক্ষভাবে কারিগরি সহায়তা প্রদানের কারণে চাষিরা তামাক চাষে উৎসাহিত হচ্ছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগে তামাক চাষের ব্যাপারে নির্দিষ্ট কোনো হিসেব নেই। তবে 3টি ইউনিয়নে চাষি ও তামাক কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুরাছড়িতে 500 হেক্টর জমিতে তামাক চাষ করা হচ্ছে। প্রতি বছর প্রায় 1260 হেক্টরের বেশি জমিতে রবি ফসলের চাষ হয়, কিন্তু তামাক চাষের প্রভাবে এর পরিমাণ কমে যাচ্ছে। তামাক চাষ বন্ধ না হলে রবি ফসল চাষের পরিমাণ কমতে থাকবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল আহমেদ সরকার বলেন, তামাক চাষ বন্ধে কৃষি বিভাগ বাদাম, ডাল, সরিষা, ভুট্টা ও উচ্চ ফলনশীল ধানের বীজ হতদরিদ্র কৃষকদের বিনামূল্যে প্রদর্শনী প্রদান করা হচ্ছে। তামাক বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে সামাজিক সচেতনতা ও স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে প্রচার অভিযান পরিচালনা করা প্রয়োজন। এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। নানিয়ারচরে বিনামূল্যে 1000 কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ। রাঙামাটির নানিয়ারচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতানের নেতৃত্বে 5 ডিসেম্বর রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করে। এ সময় উপজেলার প্রায় 1000 কৃষকের মাঝে এ সকল ধানের বীজ বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন 28 ডিসেম্বর। কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে, আগামী 28 ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গত শনিবার 4 ডিসেম্বর রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুরুদ্দিন সুমন জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। প্রসঙ্গত, গত 2 ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করতে জেলা ছাত্রলীগ বরাবর আবেদন করে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ।
তার প্রেক্ষিতে আগামী 28 ডিসেম্বর সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশনা দেয় রাঙামাটি জেলা ছাত্রলীগ। কাপ্তাইয়ে 20 জন প্রতিবন্ধী পেল সরকারি সহায়তা। প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা সমাজসেবা বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাইয়ের 20 জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া 3 জন ক্যান্সার কিডনি রোগীর মধ্যে প্রত্যেকে 50,000 টাকা করে সর্বমোট 1,50,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার 5 ডিসেম্বর কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কিন্নরিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের ভালোবাসুন, সহযোগিতা করুন। সমাজসেবা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন প্রতিবন্ধী ব্যক্তিদের সবসময় সার্বিক সহযোগিতাই করে আসছে। সেই দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত 8টার সংবাদ। ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য।